আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নয়া দিগন্ত গ্লোবাল আপডেটে। আপনাদের সাথে আছি আমি সাইমা আক্তার, জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমের কিছু সংবাদ ও বিশ্লেষণ। ইউক্রেনের সামরিক অভিযানের দ্বিতীয় দিনে শুক্রবার দেশটির রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রুশ সেনারা। যে কোনো সময় পতন ঘটতে পারে কিয়েভের, যদিও উভয় পক্ষের মধ্যে তুমুল লড়াই চলছে দাবি ইউক্রেন সশস্ত্র বাহিনীর। শুক্রবার সকালে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেভা এক টুইটার বার্তায় কিয়েভের উপর রাশিয়ার রকেট হামলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ বলে মন্তব্য করেন। এই পরিস্থিতিতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ বলেছেন, ইউক্রেনের বাহিনী যদি অস্ত্র রেখে দেয় তবেই দেশটির সঙ্গে আলোচনা সম্ভব। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার ইউক্রেনে রাশিয়ার সবশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন লেভরভ। তিনি বলেন, মস্কো কিয়েভের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত, কিন্তু তার আগে ইউক্রেনীয় বাহিনীকে অস্ত্র সমর্পণ করতে হবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইউক্রেনে নব্য নাৎসিরা শাসন করুক, তা চায় না মস্কো। তবে লেভরভের পরই সংবাদ সংস্থা এপির খবরে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে চায় রাশিয়া। শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক ফোন আলাপে এমন দাবি করেন তিনি। চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে প্রতিবেদনে এপি এ খবর দেয়, ইউক্রেনকে জোট নিরপেক্ষ রাখা সংক্রান্ত জেলেনস্কির একটি প্রস্তাব বিবেচনা করছে রাশিয়া। ক্রেমলিনের এমন ঘোষণার পরে শুক্রবার পুতিনের এই বক্তব্য সামনে এলো। চীনা প্রেসিডেন্টকে পুতিন বলেছেন, মস্কো ইউক্রেনীয় পক্ষের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা চালাতে ইচ্ছুক। ফোনালাপে চীনা প্রেসিডেন্ট বলেন, তার দেশ আলোচনার মাধ্যমে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সমস্যার সমাধান দেখতে চায়। বৃহস্পতিবার ভোরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযান চালানোর ঘোষণা দেওয়ার পরপরই ইউক্রেনের সামরিক অভিযান শুরু হয় রাশিয়ার। আল জাজিরার খবরে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার সকালে জানিয়েছেন, হামলায় এ পর্যন্ত 137 জন সামরিক ও বেসামরিক লোক নিহত হয়েছেন, এছাড়া আহত হয়েছেন আরও 316 জন। বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ভারী অস্ত্রশস্ত্র ও ট্যাঙ্ক বহন নিয়ে রুশ সেনারা রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে। রুশ বাহিনী ওবলন এলাকায় অবস্থান করছে। শহরের কেন্দ্রে অবস্থিত সংসদ ভবন থেকে রাশিয়ান সৈন্যদের দূরত্ব মাত্র 9 কিলোমিটার। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নাগরিকদের মলোটফ ককটেল বানিয়ে রুশ সৈন্যদের রুখে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, ডারনাৎস্কি জেলায় একটি 9-তলা ভবনের উপর রাশিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ওই ঘটনায় অন্তত 3 জন আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এদিকে ইউক্রেনের উত্তরের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিজেদের দখলে নিয়েছে রাশিয়ান সেনারা। বেলারুশ থেকে কিয়েভ যাওয়ার অন্যতম শর্টকাট চেরনোবিল। রয়টার্স জানায়, চেরনোবিলের নিষিদ্ধ এলাকায় জড়ো হওয়ার পর আরও ভিতরে অগ্রসর হতে থাকে রাশিয়ান সেনারা। এর আগে কিয়েভে রাশিয়ার সামরিক বাহিনীর ভয়াবহ রকেট হামলার নিন্দা জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা। শুক্রবার সকালে টুইটারে দিমিত্রি কুলেবা জানান, রাশিয়া কিয়েভে রকেট হামলা চালাচ্ছে। শেষবার আমাদের রাজধানী এরকম ভয়াবহ পরিস্থিতি দেখেছিল 1941 সালে, যখন জার্মানির নাৎসি বাহিনী আক্রমণ করেছিল। টুইটারে তিনি আরও লিখেন, ইউক্রেন সেই ঘৃণ্যতাকে পরাজিত করেছিল, এবারও এটিকে পরাজিত করবে। পুতিনকে থামান, রাশিয়াকে বিচ্ছিন্ন করুন, সব বন্ধন কঠোর করুন, রাশিয়াকে সব জায়গা থেকে বের করে দিন। এদিকে আশ্বাস দিল, যুদ্ধ শুরুর পর বন্ধু রাষ্ট্রগুলোকে পাশে না পাওয়ার অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার সকালে এক ভিডিও বার্তায় কিয়েভে রুশ আগ্রাসন শুরুর পর পশ্চিমারা তাদের কথা রাখেননি বলে দাবি করেছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, বিশ্বনেতাদের অনেক আশার কথা শুনেছি, সবসময় তারা বলেছেন আমাদের সঙ্গে থাকবেন, কিন্তু যখনই আগ্রাসন শুরু হলো সবাই দূরে সরে গেলেন। সত্যি কথা বলতে আমরা এখন একা। সাধারণ নাগরিকদের উপর হামলা চালানো বন্ধে বারবার অনুরোধ জানান জেলেনস্কি। জানা গেছে, আগ্রাসন বন্ধে রুশ প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেছিলেন তিনি, কিন্তু তাকে পাননি। যুদ্ধ থামাতে পুতিনকে ফোন করেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। তিনি জানান, ইউক্রেনের নেতারা তাকে পুতিনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছিলেন। ফরাসি প্রেসিডেন্ট বলেন, ফ্যাং ফোন কলে পুতিনকে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানানো হয়েছে। ব্রাসেলসে ইইউ শীর্ষ সম্মেলনের পর ম্যাক্রো সাংবাদিকদের একথা জানান। অন্যদিকে রাশিয়া ইউক্রেনের সংঘাতে মার্কিন সেনারা কখনোই জড়াবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বৃহস্পতিবার সামরিক অভিযান শুরুর পর বাইডেন একথা জানান বলে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে। হোয়াইট হাউস থেকে বাইডেন বলেন, আমাদের বাহিনী ইউক্রেনে রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িত নয় এবং ভবিষ্যতেও জড়িত থাকবে না। ইউক্রেনের হয়ে যুদ্ধ করতে আমাদের সেনারা ইউরোপ যাবে না, তবে ন্যাটো মিত্রদের রক্ষা করতে, বিশেষ করে পূর্বাঞ্চলে ন্যাটো মিত্রদের রক্ষায়
ইউরোপে মার্কিন সেনা উপস্থিতি থাকবে বলে জানান বাইডেন। এ সময় মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, তার কোনো সন্দেহ নেই যে ন্যাটো সদস্যরা জোটের 5 নং অনুচ্ছেদ মেনে চলবে। ওই অনুচ্ছেদে বলা হয়েছে, জোটের একজনের উপর হামলার অর্থ হল জোটের সবার উপর হামলা। ইউরোপে ইতোমধ্যেই কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। চলমান পরিস্থিতিতে প্রতিরোধ গড়ে তুলতে অন্য ন্যাটো সদস্য রাষ্ট্র থেকেও সেখানে মার্কিন সেনা মোতায়েন করা হচ্ছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন নয়া দিগন্ত গ্লোবাল আপডেট, চোখ রাখুন নয়া দিগন্ত ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।